মন্ত্রী এমপি ও নেতাদের কথাবার্তায় সতর্ক হওয়ার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর। মন্ত্রী এমপি ও আওয়ামী লীগ নেতাদের লাগামহীন কথাবার্তা বন্ধ করার জন্য কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 4 অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। গতকাল রূপপুর পারমাণবিক প্রকল্পের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হন। আজ বিকেলে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামীকাল 7 অক্টোবর তিনি বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন করবেন। আর এরকম কর্মব্যস্ততার মধ্যে দলের ভেতর যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, অযাচিত কোনো বক্তব্য যেন আওয়ামী লীগকে বিব্রত না করে, সেই জন্য কঠোর বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের একাধিক নেতাকে বলে দিয়েছেন কথাবার্তায় সতর্কতা অবলম্বন করতে হবে, যা খুশি তাই বলা যাবে না। কথাবার্তা বলার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বিএনপি জামায়াতের বিরুদ্ধে কথা বলা যাবে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত অথবা অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ইত্যাদি নিয়ে কোনো বক্তব্য রাখা যাবে না। অযাচিতভাবে বিতর্কিত বক্তব্য রেখে দলকে এবং সরকারকে বিব্রত করা যাবে না। সাম্প্রতিক সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কিছু বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। শুধু ওবায়দুল কাদের নয়, গত কিছুদিন ধরে আওয়ামী লীগের নেতারা যে যার মতো করে বক্তব্য রাখছেন। কেউ বলছেন আমেরিকার সঙ্গে ফয়সলা হয়ে গেছে, কেউ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তোয়াক্কা করি নাই, কেউ আবার পিটার হাস বা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তা ব্যক্তিদের নাম ধরে তাদের সমালোচনা করেছেন। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেছেন। এ ধরনের লাগামহীন কথাবার্তা আওয়ামী লীগের জন্য কেবল উদ্বেগজনকই নয়, বরং সরকারের জন্য বিব্রতকর, কারণ এর ফলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং কৌশল নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের সাধারণ মানুষের মধ্যে এমনকি তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও নানা রকমের প্রশ্নের সৃষ্টি হয়েছে। এতে সরকারের ভিতরের অস্থিরতা ফুটে উঠেছে, যার ফলে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। আওয়ামী লীগ সরকারের যারা প্রধান সহযোগী, অর্থাৎ সরকার যাদের উপর ভর করে একতরফা নির্বাচনী করতে চাচ্ছিল, প্রশাসন ও পুলিশের সেই কর্মকর্তারাও ইতিমধ্যে হতাশ হয়ে পড়েছেন। উল্লেখ্য যে গত 5 বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা লাগামহীন কথাবার্তার নতুন রেকর্ড তৈরি করেছেন। বিশেষ করে সড়ক ও সেতু মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী এমন সব কথাবার্তা বলেন যে সমস্ত কথাবার্তা দলের নেতাকর্মীদের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। আর এই কারণেই দলের শেষ সময়ে এসে এই ধরনের কথাবার্তাগুলো দলের জন্য নতুন সংকেত তৈরি করেছে। এ ধরনের বিষয়ে কথাবার্তা বলা এবং রাজনীতিতে এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তাদেরকে বলে দিয়েছেন কিভাবে কথা বলতে হবে। এ ব্যাপারে কয়েকটি নির্দিষ্ট বাক্য বলে দিয়েছেন প্রধানমন্ত্রী, যেমন সংবিধান অনুযায়ী ভোট হবে, ভোটে জনগণ যাকে নির্বাচিত করবে তারাই ক্ষমতায় আসবেন, আমাদেরকে ভোট দিলে আমরা ক্ষমতায় আসবো, আমাদেরকে ভোট না দিলে আমরা ক্ষমতায় থাকবো না, অবাধে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক না কেন তাকে আওয়ামী লীগ স্বাগত জানাবে। পাশাপাশি আওয়ামী লীগ এটিও মনে করে যে আওয়ামী লীগের আমলে নির্বাচন অবাধে সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। বিএনপির সমালোচনা, আওয়ামী লীগের উন্নয়ন এবং বিএনপির ষড়যন্ত্র, এই 3 বিষয়টি তুলে ধরাই সরকারের মূল কৌশল হওয়া উচিত এবং সেই লক্ষ্য নিয়েই সকলকে বক্তব্য রাখতে বলা হয়েছে। আন্তর্জাতিক নীতি, কৌশল, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সম্পর্ক ইত্যাদি নিয়ে আপাতত কোনো কথাবার্তা যেন কোনো নেতা না বলেন, সে ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।